হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছি একদম রেডি শেডি হয়ে আছি। তো যাবো হচ্ছে আজ তো ওনার গুরুদেবের ঘরে। তো আজ কিছু পুজো আছে তো তাই যাচ্ছি। তো দেখতে পাচ্ছ অনেক রোদ আর লেটও হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে, আর লেট তো হবে ওর জন্য লেট হয়ে যায়। তো এখন যাব। তো আমার ভিডিওটি সাথে দেখো আর ভিডিওটি লাস্ট অবধি দেখো। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ গুরুদেবের বাড়ি, রাস্তাতে যাওয়ার সময় এই দেখতে পাচ্ছ কি অবস্থা হচ্ছে। এই যে এত জল আমার। তো স্কুটিটা রেখে এসেছি এখানে অর্ধেক রাস্তাতে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা যাওয়া যায়। আর এই দেখতে পাচ্ছ আমি শাড়ি টাড়ি উঠি আর চাই যে জলের মধ্যে ছপ ছপ ঝপ ঝপ। তো এবার ফার্স্ট এইভাবে এই যে ফ্লাটের জলে হাঁটছি দেখতে পাচ্ছ। আর এই দেখতে পাচ্ছ বাবু, বাবুর পাপ্পা এই যে উনি এক হাতে ফলমূল নিয়েছেন আর এক হাতে বাবুকে। তো দেখতে পাচ্ছ কি অবস্থা চলছে। এই আমার শাড়িটা ভিজে যাচ্ছে একদম। তো যাদের ঘরে জল ঢুকেছে ওরা কি কষ্টে আছে। আমার কাপড়টা ভিজে যাচ্ছে পুরো। আরো দূরে যাও। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ, তো আমার মামা শ্বশুরের ছেলেও এসেছে আর ও এসেছে একটু আমাদেরকে নিতে। আর এই যে দেখতে পাচ্ছ চারিপাশে অনেক জল, কি বলবো আর জলের মধ্যে হেঁটে হেঁটে এসেছে। তো ফ্রেন্ডস, এই যে এসে পড়েছি গুরুদেবের ঘরে আর কীর্তন শেষ হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছে। আর এই যে এখানে আমরা বসে গল্প করছি আর এখানে এই যে সবাইকে মানে প্রসাদ দেওয়া হয়েছে, তো আমরাও খাবো অল্প করে খাবো। তো আর এই যে একটু আছে আমার ছোট্ট দেওর, ও খাচ্ছে আর সাথে মামাও আছেন। আর এই যে দেখতে পাচ্ছি এখানে গান হয়েছিল। তো এই যে এখানে করতাল হারমোনি সব কিছু রাখা আছে। আর ওই যে এইখানে বাইরে ঠাকুরঘর, এই যে দেখতে পাচ্ছ। তো চলো একটু ঠাকুরঘরকে দেখিয়ে দিই। তো তো আমরা যখন এসেছিলাম তখন ঠাকুরকে ভোগ লাগিয়েছিলেন, তারপর আমরা ভোগ দর্শন করলাম। আর এই যে এখন দেখতে পাচ্ছ পান দেওয়া হয়েছে ঠাকুরকে। তো সবাই খাওয়া হয়ে গেলে তারপর আমরাও খেয়ে নেব। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ এসে পড়েছি আর এখন সেবা চলছে সবার। আর বাবুকে নিয়ে দেখতে পাচ্ছ হাঁটছি। তো এই যে এখন আমিও বসে পড়েছি এই যে সব খাওয়ার জন্য। চলে যাচ্ছি আমরা, এখন চলে যাচ্ছি ঘরে।
ফ্রেন্ডস, এই দেখতে পাচ্ছি ওখানে অল্প জায়গা হেঁটে হেঁটে যেতে হবে, তারপর তো আগে দেখতেই পেলে জল আছে রাস্তায়, তো আবার এভাবেই হেঁটে হেঁটে জলটা বেরোতে হবে, তারপর স্কুটি যাব। তো চলো আমার ভিডিওটির সাথে দেখো আর ভিডিওটি পুরো দেখো। এই যে গুরুদেবের বাড়ি থেকে এই যে তুলসী পাতা নিয়েছি, তো ফ্রেন্ডস দেখতে পেয়েছো এসে পড়েছি ঘরে, আর এত গরম দিয়েছে আজ, তোমাদের কি বলবো আর, তো এত গরম, এই দেখতে পাচ্ছো পুরো ঘেমে গেছি আমি, আর বাবুকেও কাপড় টাপড় খুলে দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, আর কি বলবো, দেখতেই তো পেলে তোমরা কি জলের দিকে হেঁটে হেঁটে গিয়েছি, তো প্রসাদ খেয়েছি, অন্ন প্রসাদ এত টেস্টি হয়েছে কি বলবো আর, অনেক টেস্টি হয়েছে, ভোগের প্রসাদ ছিল ঠাকুরের, তো অনেক টেস্টি হয়েছে, আর আর তো সবাই তো দেখতেই পেলে কীভাবে গিয়েছি আমরা জলে হেঁটে হেঁটে, তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই জানিও, আর তো আজকের জন্য এতটুকুই, তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ব্লগে, আর ভালো লাগে থাকলে লাইক শেয়ার করে দিও, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টিক টিক করে বাজিয়ে দিও, তো সবাইকে বলছি টাটা।